হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। স্বপ্ন নীলস ফ্যামিলি স্টোরিতে তোমাদের আবারও স্বাগত জানাই। এবার এখন চলে এসেছি সকালবেলা, এখন রান্না বান্না কাজকর্ম সেরে চলে এসেছি, তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আজকে রান্না কমপ্লিট এবং আমাদের সবার ব্রেকফাস্ট করাও কমপ্লিট। তো এখন একটু স্নান করতে যাব, স্নান হয়নি আজকে, এখনও স্নান করে যাব একটু বাজার। তো আর ছেলে ওই ঘরে পড়তে বসেছে, ছেলের স্নান হয়ে গেছে। এই যে দেখো, ছেলে পড়তে বসেছে। এইবার ওকে কিছু পড়া দেখিয়ে দিই, তারপরে আমি যাব স্নানে। স্নান করে এসে তারপরে আবার একটু যাব বাজার, কারণ একটু কাজ আছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার পরে দেখা হবে। স্নান করে রেডি হয়ে চলে এসেছি একদম, আর এরপরে যাব বাজার। তো একদম একটু রেডি হয়ে নিই ঝটপট। তো বাজার যাওয়ার আগে চলে এসেছি ছাদে। ছাদে এখন জামা কাপড়টা মেলে নিই, চলো। প্রচন্ড কড়া রৌদ্র আজকে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি এখন বাজার থেকে। তুই আবার এখন বসে পড়েছি একটু সেলাইয়ের এখানে, কারণ একটু সেলাই করা বাকি আছে, আর কারণ এটা খুব তাড়াতাড়ি আমাকে ডেলিভারি দিতে হবে কাজগুলো। তো সেলাইটা না করলে আর চলছে না, ছেলেকে ওই জন্য ওই ঘরে একটু করতে বসিয়েছি, কারণ না হলে আমি ভিডিও করছি, ওর ভিডিওর দিকে ও তাকিয়ে থাকবো। ওকে ওই ঘরে বসিয়েছি, ও করতে বসিয়েছিলো আর আমি বাজার গিয়েছিলাম। তো এসে ওকে আবার একটু দেখিয়ে দিলাম, তো ওই ঘরে করছে। তো এখন একটু সেলাইটা ঝটপট করে নিই, একটু পরে আবার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে দুপুরে। তো আবার লাঞ্চে গেলে আবার ওখানে একটু দেরি হবে, তো তার জন্য তার আগে কিছুটা সেলাই এগিয়ে নিই। আসলে সকাল থেকে সেইভাবে সেলাইটা করা হয় না, কারণ স্টেপ বাই স্টেপ কিছু না কিছু কাজ থাকে সকাল থেকে ঘরে, তো ওগুলো সারতে সারতে সেলাইটা করা হয় না। তো এখন একটু ফাঁকা টাইম, এই টাইমটা একবার একটু করে নিই।
লাঞ্চ করে চলে এসেছি ওপরে, আর ওপরে এসে এখন ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে এনেছি, আর জামাকাপড়গুলো তুলে ভাজ করে নেবো, তারপরে আবার বাকি সেলাইটা করবো। জামাকাপড়গুলো তো সব সব ভাজ করে নিই, কারণ বিছানার উপরে পড়ে থাকলে দেখতে বাজে লাগে, আমার একটু গোছানোই পছন্দ হয়, অগোছানো হয়ে থাকলে দেখতে বাজেই লাগে। তাহলে চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা, এখনকার মতো বাই। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি আবার সন্ধ্যেবেলা, তো দুপুরে একটু শুয়ে তারপরে ঘুম চলে এসেছিলো, সন্ধ্যের পরে চা করে সবাইকে নিচে দিলাম, আর আমি ওই যে চা নিয়ে এসেছি, তো এখন একটু চাই খাবো। আর আজকে আমার ছেলে টিউশন নেই, তো ওই জন্য নাহলে ওকে এতক্ষণ টিউশন পাঠাতে হয় আমাকে, তো আজকে ওই জন্য উপরে আসলাম চা নিয়ে। সারাদিন মোটামুটি ভালোই কাটলো, তবে এখন ভালোই রৌদ্রের তাপ শুরু হয়ে গেছে, আর কদিন পরে ভালো মতো গরমও শুরু হয়ে যাবে। এখনও যদিও অতটা গরমের কষ্টটা শুরু হয়নি, আর কদিন পরে ভালোই গরম শুরু হয়ে যাবে যা রৌদ্র তাপ দিচ্ছে। তো চলো আর কী বলবো, এই চাটা এখন চাটা খেয়ে নিই। তবে এই চা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি, আর বেশি বড় করছি না। তো আমার ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আর বেশি কথা বলছি না, আজকে চাটা খেতে খেতে ব্লগটা আমি এখানে শেষ করলাম। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।